আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা তিন আসনের বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশীরা তোড়জোড় শুরু করেছেন। ক্ষমতাসীন দলের বিভিন্ন রাজনৈতিক সভায় অংশ নিয়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন তারা। তবে মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন বর্তমান সংসদ সদস্য বেগম মুন্নুজান সুফিয়ান। জানা গেছে ১৯৫৩ সালের পহেলা জানুয়ারি খুলনায় জন্মগ্রহণ করেন মুন্নুজান সুফিয়ান, তার বাবা মুসলিম মিয়া ও মা জোহরা বেগম। ১৯৬৯ সালে খুলনা সরকারি কলেজ থেকে স্নাতক শেষ করেন তিনি। মোট চারবার জাতীয় সংসদের সদস্য হয়েছেন মুন্নুজান সুফিয়ান। আওয়ামী লীগের এই রাজনীতিবিদ পেশায় একজন সমাজসেবী। তার স্বামী আবু সুফিয়ান, তিনি একজন মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ ও শ্রমিক নেতা ছিলেন। মুক্তিযুদ্ধে অবদান রাখায় তাকে বীর খেতাবে ভূষিত করা হয়েছিল। ১৯৬৮ সালে খুলনা সরকারি মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন মুন্নুজান সুফিয়ান। এছাড়া কেন্দ্রীয় শ্রমিক লীগের সহসভাপতিও ছিলেন তিনি। পাশাপাশি ৪২টি ট্রেড ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৮৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন মুন্নুজান সুফিয়ান। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে খুলনা তিন আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মুন্নুজান সুফিয়ান। এর আগে সপ্তম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি নির্বাচিত হন তিনি। সে সময় পাট ও বস্ত্র মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য ছিলেন মুন্নুজান সুফিয়ান। ২০০৯ ও ২০১৪ মেয়াদে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন মুন্নুজান সুফিয়ান। ২০১৪ এবং ২০১৮ মেয়াদে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। একাদশ সংসদেও তিনি শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৎপর হতে দেখা গেছে এমপি মুন্নুজান সুফিয়ানকে। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা বলছেন এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন তিনি, আর এই ধারাবাহিকতা ধরে রাখতে জনগণ আবারও তাকেই বেছে নেবেন। সাদা কালো নিউজ।